গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি, আমি এখন আছি পটুয়াখালীর সেই বিখ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে। বন্ধুরা, কুয়াকাটা সমুদ্র সৈকত এখন অনেকে বলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি পর্যটন কেন্দ্র, অর্থাৎ সাগরের কূলে একটি পর্যটন কেন্দ্র। বন্ধুরা, এখানে উঠেছি শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস নামে একটি হোটেল, মোটামুটি ভালো এবং বলতে হয় অনেকটা যে এটা একটি সুন্দরীর মুখে তিলের মতো। বন্ধুরা, সেই শিকদার রিসোর্ট যদি আপনি আসেন দেখলে আপনার কাছে ভালোই লাগবে এবং সত্যিই উপভোগ্য। বন্ধুরা, এখন এই মুহূর্তে বেলা সোয়া পাঁচটা। বন্ধুরা, এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনি সূর্য অস্ত এবং সূর্য উদয় দুটোই আপনি উপভোগ করতে পারবেন। আর এই যে বালু চরটা বেশ সুন্দর, এখানে সাধারণত ডোমেস্টিক যেই টুরিস্ট যারা আছে তারাই সাধারণত এসে থাকে, বিশেষ করে বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলীয় লোকরা এখানে এসে থাকেন। যাদের কক্সবাজার যাদের যাওয়ার সাধ্য নেই, তারা এইখানে এই কুয়াকাটায় এসে দুধের স্বাদ ঘোলে মেটান। বন্ধুরা, তবে পর্যটন শিল্প বিষয়ে আমার কিছু কথা আছে, সেই বিষয়টা আমি ধীরে ধীরে বলবো যে বাংলাদেশে কখনোই পর্যটন শিল্প কোনো দিনই গড়ে উঠবে না, কখনোই না। এটা একদম শাশ্বত বাণী, চিরন্তন বাণী। বাংলাদেশ কোনো পর্যটন শিল্প গড়ে ওঠার দেশ নয়। বন্ধুরা, সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু মনের কথা অবশ্যই বলবো। আরও একটা বিষয় এই ফাঁকে বলে রাখছি, বাংলাদেশে এই 56,000 বর্গ কিলোমিটার এবং 17.5 কোটি জনসংখ্যার এই দেশে একটি, আবার বলছি একটি, একটি 5-স্টার হোটেল নেই, ছিল না কখনো। বন্ধুরা, আমি নিজেই যখন আসি এই ধরনের হোটেলগুলোতে থাকি। এবার উঠেছি প্যান প্যাসিফিক সোনার গাতে। বন্ধুরা, 4-স্টার, ওদিকে আছে ওয়েস্টিন 4-স্টার, ওদিকে আছে রেডিসন ব্লু 4-স্টার। বন্ধুরা, একটা 5-স্টার হোটেল নেই। যারা 5-স্টারের ডেফিনেশন যারা জানেন, তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে 5-স্টারের অর্থটা কী। শুধু নাম রাখলেই হবে না 5-স্টার, যেমন কানা ছেলের নাম পদ্মলোচন। বন্ধুরা, এটা হয় না। বন্ধুরা, এবার আসবো আপনাদের সাথে পর্যটন শিল্প বিষয়ে কিছু কথা, কেন বাংলাদেশে পর্যটন শিল্প গড়ে উঠবে না। কুয়াকাটা এই এটা হচ্ছে দরিদ্রের সমুদ্র বিলাস, এখানে আপনি কোথাও বাইরে যেতে পারছেন না, আপনার জন্য এখানকার সমুদ্র সৈকত, এখানকার সেই পর্যটন কেন্দ্রই আপনার কাছে ভালো লাগবে। বন্ধুরা, তবে আসুন এবার সাগরের জলে হেঁটে হেঁটে কিছু বলির কথা আজ বলবো এই পর্যটন শিল্প বিষয়ে। আমি একবার বলেছি, বাংলাদেশে কখনোই কোনো কালে কোনো দিন পর্যটন শিল্প হবে না, ছিল না, হবে না, গ্যারান্টেড। বন্ধুরা, পর্যটন শিল্প, পর্যটনের জন্য যে 4টি স্তম্ভ, সেই স্তম্ভের কোনোটি কোনোখানে নেই। বন্ধুরা, শুধু ছোটো ছোটো পানের দোকানের মতো সেই আপনি হোটেল তুলে দেওয়ার অর্থই পর্যটন কেন্দ্র হতে পারে না। বন্ধুরা, পর্যটনের জন্য যেই সকল জিনিস দরকার তার কিছুটাই নেই বন্ধুরা বাংলাদেশে। চলুন এবার জলে হেঁটে হেঁটে আপনাদের সাথে কিছু মনের কথা বলবো। বন্ধুরা, আমি বনি, আমি আজ 12 এপ্রিল 2019 বন্ধুরা আছি আমি কুয়াকাটায়। বন্ধুরা, কুয়াকাটায়, লেটস গো টু দ্য ওয়াটার অ্যান্ড উইল টক ফ্রম দেয়ার, চলুন মনের কথা হবে।
বন্ধুরা, পর্যটন শিল্পের জন্য যে চারটি স্তম্ভ, একটি হচ্ছে মদ, দ্বিতীয়টি হচ্ছে নারী, তৃতীয়টি হচ্ছে জুয়া, আর চতুর্থটি হচ্ছে নিরাপত্তা। বন্ধুরা, বাংলাদেশ একটি মুসলমান প্রধান দেশ, বাংলাদেশে এই পর্যটন শিল্প কখনোই সম্ভব না। আর মদ মানে কি বুঝতে পারছেন? আর পর্যটন শিল্পের স্তম্ভ যে নারী, সেটাও কি সেটা বুঝতে পারছেন? আর জুয়া তো সহজ সরল কথা, এটা নিয়ে আমি এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আর নারী বলতে নানা রকমভাবে হতে পারে, এবং সেটা আপনারা বুঝতে পারেন যে ব্যবসায়িকভাবে হতে পারে, অথবা কোনো বন্ধু বান্ধবী নিয়ে নিরাপদে কোনো স্থানে গিয়ে তাদের ছুটি উপভোগ করা, নিরাপত্তা পাওয়া, অবসরে একটু আধটু মদ খাওয়া, আবার অবসরে জুয়া খেলা, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে পর্যটন শিল্পের মূল স্তম্ভ। এই চারটি স্তম্ভের কোনোটিই বাংলাদেশে সম্ভব নয়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু এখন একটা কথা হচ্ছে যে পৃথিবীর আর কোনো মুসলিম প্রধান দেশে কি এই পর্যটন শিল্প গড়ে ওঠেনি? অবশ্যই উঠেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, মিশর, তুরস্ক, মরক্কো, বন্ধুরা আর কয়টা মুসলমান দেশের নাম নেব বন্ধুরা, সব স্থানেই এই পর্যটন শিল্পকে লালন করেছে অতি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে সেই কঠোর মুসলিম দেশ, মাহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়া, সেখানেও এই চারটি স্তম্ভ সেই পর্যটন শিল্পে আছে বন্ধুরা। কিন্তু বাংলাদেশের মুসলমান অত উদার নয়। তবে অনেকে এই উদারতার সংজ্ঞা, উদারতা বিষয়ে আমার সাথে হয়তো তর্কে জড়িয়ে যেতে পারেন, আমি তর্ক করতে চাই না বন্ধুরা। যেইটুকু মূল সত্য সেইটুকু আজ তুলে ধরলাম। আবারও বলছি, বাংলাদেশে পর্যটন শিল্প কখনোই বিকশিত হবে না, কোনো কালে না। আর এই পর্যটন শিল্পর আনন্দ উপভোগ করার জন্যে হাজার হাজার লাখো লাখো বাংলাদেশি যাদের অর্থ সামর্থ্য আছে, তারা বাইরে গিয়ে সেই বিলাসিতা করে আসেন। বন্ধুরা, আমি যেখানে আছি এটা কুয়াকাটা। বন্ধুরা, এখন এই মুহূর্তে যেখানে আছি জলে ভিজছি বন্ধুরা, আমি জলে ভিজে ভিজে তোমাদের সাথে কিছু মনের কথা বলছি বন্ধুরা। একটি বিষয়, কেন হবে না বাংলাদেশে এই পর্যটন শিল্প? বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ধর্ম ভীরুর চেয়েও ধর্মান্ধতা যেই দেশের প্রধান উপজীব্য, সেইখানে কিভাবে আপনি এই চারটি পর্যটনের চারটি স্তম্ভ আপনি আশা করতে পারেন বন্ধুরা? আর আজ আমার ক্যামেরার পেছনে আছে নিগার খান। নিগার খান, সে আমার সকল ভিডিও আজ এই কুয়াকাটায় করেছে বন্ধুরা, দেখে নিন। এই সেই নিগার খান। বন্ধুরা, আমি এখন ভাবছি আপনাদেরকে কুয়াকাটার এইখানে ড্রোন উড়িয়ে দেখাবো এই কুয়াকাটার অবস্থা আজ।
বাংলাদেশ একটি ধর্ম ভীরু মুসলিম দেশ নয়, এটা হচ্ছে একটি ধর্মান্ধ মুসলিম দেশ, যেখানে ধর্মের নামে যত অপধর্ম হয়ে থাকে। আজ 12 এপ্রিল 2019, আজ শুক্রবার। বন্ধুরা, এই চলতি সপ্তাহে দু একদিন আগে বাংলাদেশের মাদ্রাসার একটি ছাত্রী নির্যাতিত হয়েছে তারই রক্ষক, তারই শিক্ষক কর্তৃক অগ্নিদগ্ধ হয়ে সেই মেয়েটি মারা গেছে। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, তবে বাংলাদেশে এখন আর লোকে কাউকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা এই ধরনের মন্তব্য বা গালি দেয় না। এখন শুনছি মানুষের মুখে এখন তারা গালি দেয় মোল্লার বাচ্চা, হুজুরের বাচ্চা, মাওলানার বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, এইভাবে গালি দেয়। কি অদ্ভুত অদ্ভুত যে গালিরও বিবর্তন হয়। এই কথাটি এই জন্য বললাম, যেই দেশে মাদ্রাসার শিক্ষার নামে যত অপকীর্তি ঘটে থাকে। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষা কি আর পৃথিবীর কোনো মুসলিম দেশে নেই? অবশ্যই আছে, কিন্তু এইখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠেছে এবং অশিক্ষিত, কুশিক্ষায় শিক্ষিত সেই তথাকথিত মাওলানা এবং তথাকথিত সেই ওয়াজি হুজুররা এই দেশটিকে নিয়ে যাচ্ছে দিন দিন গভীর গহীন থেকে গহীনে। বন্ধুরা, এইরকম একটি নফরত প্রাপ্ত এই দেশের পর্যটন শিল্প কখনো গড়ে উঠতে পারে না। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা ভাববেন না যে আমি পর্যটন শিল্পের নামে এদেশে নারী মদ জুয়ার জন্যে আমি উৎসাহ দিচ্ছি। না বন্ধু, তা নয়, ব্যাপারটা তা নয়। আমি একটা উদাহরণ দিলাম যে পর্যটন শিল্পের যে চারটি স্তম্ভ সেগুলোই আজ আপনাদেরকে আমি শুধু বললাম। বন্ধুরা, এবং তার পাশাপাশি আরও কিছু মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশগুলোরও তুলনা দিলাম। বন্ধুরা, আপনি কোথাও কোনো বিদেশি একটা পর্যটক এখানে পাবেন না, একটা পর্যটক পাবেন লোকাল, বড়জোর ঢাকা থেকে এসেছে সেই রকম কিছু পর্যটক আপনি পাবেন। বন্ধুরা, নিরাপত্তার অভাব, নিরাপত্তার অভাব। আপনি দেখবেন এখানে সৈকতে ফেরিওয়ালার যন্ত্ররা তাদের নির্দিষ্ট যে সীমানা তার থেকে তারা নেমে এসে জলের কাছে, তারা পারে না ফেরি করতে জলের মধ্যে বসে, কোনো রকম নিয়ন্ত্রণ নেই, সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আবারও বলছি, বাংলাদেশে কখনোই কোনো দিন পর্যটন শিল্প গড়বে না, গড়বে না এবং গড়তে পারে না। বন্ধুরা, চিত্র বন্ধুরা, দিস ইজ বনি আমিন ফ্রম কুয়াকাটা, পটুয়াখালী, বাংলাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।